আমি জানাইছো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ যে জুরিয়ার দগাঁওত বরালিমারীত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। আর দুর্ঘটনা নিহত হয়েছে 15 বছরীয়া এটি কিশোর আর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এজন লোক। তীব্রবেগী হোন্ডা শাইন মটর সাইকেলে তীব্রবেগত আহি পথর কাষত রয়ে থাকা এজন 15 বছরীয়া কিশোরক খুন্দা মারে আর ঘটনাস্থলীতে নিহত হয় 15 বছরীয়া কিশোর ইলিয়াস আহমেদ। আর মোটরসাইকেলের চালক শরীফ উদ্দিনও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই দুর্ঘটনায়। ততাতৈয়াকৈ দুইজনকে দগাঁওৰ প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত অনা হয় যদিও চিকিৎসকে ইলিয়াস আহমেদক মৃত বুলি ঘোষণা করে। আর দুর্ঘটনা সংঘটি করা বাহনখনের নম্বর হয়েছে AS02AN3625। আর ঘটনাস্থলী দগাঁও আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া। আর দুর্ঘটনার হটস্পটত পরিণত হয়েছে দগাঁওর বরালিমারীর এই অঞ্চল। আর উদন্ত বাইক চালকক নাকি লগাবলে সরকারক আহ্বান জানাইছে স্থানীয় রাইজে। ফোন পোৱাৰ পাছত ইয়াত আহিলোঁ, আহি ইয়াত মানুহৰ লগত কথা পাতি শুনিলোঁ যে ল'ৰাটো ৰাস্তাৰ ছাইডত বহি আছিল, পাছত ল'ৰা দুটা বাইক লৈ আহি পাছত ছাইডতে এই ল'ৰাটোক খুন্দালে। খুন্দাৰ পাছত ল'ৰাটোক লৈ গৈ হস্পিটেল লৈ গ'ল, ইয়াত হস্পিটেল লৈ যোৱাত ৰাস্তাতে মৃত্যু হৈছে। মৃত্যুবৰণ কৰিলে কি নাম ল'ৰাটো যিটো মৃত্যু হৈছে? প্ৰথমতে যিটো ল'ৰা গাড়ী চলাইছিল সফিৰুদ্দিন আৰু শাহ আলম, তাৰ কাৰণে গাড়ীৰ পাছত বহি আছিল। এই গাঁওখনৰ নাম এই গাঁওখনৰ নাম ল'ৰাটো যিটো ঢুকালে তাৰ গাঁওখনৰ নাম 2 নম্বৰ এলেমিৰি আৰু ল'ৰা দুটাৰ গাঁওখনৰ নাম 1 নম্বৰ এলেমিৰি। তীব্ৰবেগী বাইকখন চলাই মানে ল'ৰাটোৰ ছাইডত থকা অৱস্থাতো সিহঁতে মানে ফোনতে বা কিবা কথা পাতিছে যে ল'ৰাটোৰ ছাইডত আহি খুন্দা মাৰিলে। ল'ৰাটোৰ দেউতাকৰ নাম কি? দেউতাকৰ নাম নজৰুল ইছলাম। দেখলাম যে পুরা স্পিড আইতেছে, আহেরা সারা রাস্তা কানি বয়ে আছে, আহেরা টেঙ্গের উপরে গাড়ি উড়াইতেছে, আহেরা উল্টা ফিরে গেছে, দৌড়াদৌড়ি করে আইসে দিদা দিয়ে হয় না সারা হয় না, ঠেং ভেঙে গেছে, গারো ভেঙে গেছে, ইয়ে আছে, পরে আমরা দৌড়াদৌড়ি করে আই হেরা নিছি। ল'ৰাজন যিজন মৃত্যু হয়েছে তাকে রাস্তার সাইডত বহি আছিল, সাইডত বহি আছে। আর পিছত কি হল? আমি মানুহ আহিছে আৰু আমি ইয়াতে হাল্লা কৰি আছো, মানে মানুহ আহিছে আহি উঠাই তাক হস্পিটেল লৈ গৈছে। মই ঘৰতে বহি আছিলোঁ, পাছত শব্দ পালোঁ, তাত আহিছোঁ, আহি চালোঁ ইয়াতে বাগৰি পৰি আছে, পুলিচ পুৰত গাড়ী চলাই আছে। মই শব্দ পাইছোঁ যে গাড়ী আহিছে, গাড়ী বাগৰি বাগৰি গৈ আছে। মই তাৰপিছত মথাউৰি উঠিছোঁ, পাছত চালোঁ বাগৰি ইয়াত এটা পৰি আছে, তাত এটা পৰি আছে, গাড়ীখন এনেই চলি আছে। তেওঁলোকক উঠাই পেলাই আমি তাত পানী আনিবলৈ গৈছোঁ, ঘৰৰ পৰা পানী আনিছে, মটৰত পানী মাৰিছিলে, পাছত তেওঁলোকে গাড়ী আহিলে আৰু ইয়াৰ পৰা লৈ গ'ল হস্পিটেললৈ। যিজন ল'ৰা মৃত্যু হৈছে তেখেতৰ নাম কি? ইলিয়াস আহমেদ। তেখেতক গাড়ী খুন্দা মাৰিছিল নেকি? খুন্দা মাৰিছিল। কি গাড়ী আছিলে? বাইক আৰু মানুহজনক চিনি পোৱা নে? চিনি পাওঁ। ক'ত ঘৰ তেখেতৰ? জুৰিয়াৰ পৰা নাজিমুদ্দিনৰ ৰিপৰ্ট, এনিটাইম 24।